হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ঈদের দিন, ঈদ মোবারক। তো ঈদের দিন সকালবেলা শাওয়ার নিয়ে রেডি হচ্ছি ঈদগাহ ময়দানে ঈদ করার জন্য। দেখা যাক আজকের দিনটা কেমন যায়, খুব ভালো হবে। অ্যাকচুয়ালি আমি খুব টেনশনে আছি, কারণ আমার টানা ক্লাসেস চলছিল আর এরপর হঠাৎ ভ্যাকেশন, কিন্তু বেশি দিনের ভ্যাকেশন ছিল না। এই আজকে ঈদের দিনটা শেষ হলেই ভ্যাকেশন শেষ, এবং অনেকগুলো প্রজেক্ট আছে, অনেকগুলো রিসার্চ আছে, অনেক ক্লাস ওয়ার্ক আছে। নট অনলি দ্যাট, আমার ঈদটা শেষ হওয়ার পরপরই আমার একটা প্রজেক্টও রেডি করতে হবে ইউনিভার্সিটির জন্য, প্রেজেন্টেশনের জন্য অনেক কিছু আছে। তো টেনশনে আর কিছুই ভালো লাগছে না। কিসের ঈদ, কিসের ভ্যাকেশন, খালি পড়ালেখার টেনশন। খুব যে ভালো স্টুডেন্ট তা না, খুব খারাপ স্টুডেন্টও না, অ্যাভারেজ স্টুডেন্টও না, সবসময় 80% মধ্যে থাকা আমি পছন্দ করি। সবসময় সিজিপিএ 3.50 মধ্যে রাখার চেষ্টা করি, মেডিকেল ফ্যাকাল্টিতেও তাই করতাম। এখন দেখা যাক কি হয়। ফাইনালি এটা আমার ফাইনাল লুকস, হেয়ারস্টাইল কিছুই করিনি, কারণ আমি খোপা করে ফেলবো। রেডি হয়ে এখন জাস্ট মাম্মি আর আমি জামাতে ঈদগাহতে নামাজ পড়তে যাব। তারপর বাসায় এসে কি করব, রেস্ট নিব, আবার পড়াশোনা করব। রাশেদুজ্জামান স্যারের পড়া রেডি করতে হবে, এক্সাম রেডি করতে হবে, প্রজেক্ট রেডি করতে হবে, কত কিছু করতে হবে। যাই হোক, সবাইকে ঈদ মুবারক, ধন্যবাদ।